নাম বোকা বোকাব্স হলেও প্রতিদিনের বিনোদন থেকে শুরু করে দুনিয়ার খোঁজ খবর ও হাল চোখের সামনে তুলে ধরা টেলিভিশন দেখতে দেখতে সময় পাল্টেছে পাল্টেছে টেলিভিশন ও তার সমস্ত প্রোগ্রামের ধরন তবে টেলিভিশনের পর্দায় এক সময়ে যাদের দেখে অভ্যস্ত ছিলেন দর্শকরা তারা কিন্তু আজও একই রকমভাবে দর্শক মনে রয়ে গিয়েছেন এমনই একটি নাম হলো হল খবর সঞ্চালক কৃষ্ণ কিশোর মুখোপাধ্যায় বহু বছর আগে আকাশ বাংলা চ্যানেলে খোঁজ খবর নামে একটি সংবাদের অনুষ্ঠান হতো যেখানে সঞ্চালকের ভূমিকায় দেখা যেত কৃষ্ণ কিশোর মুখোপাধ্যায়কে রাত দশটা বাজলেই বাঙালি দর্শক হাজির হয়ে যেত টিভির সামনে তদন্তের উপর তৈরি সংবাদের অনুষ্ঠান দেখার জন্য একটা সাংবাদিকতার অনুষ্ঠানেই গোটা বাংলার মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি কিন্তু এক অভিনেত্রী কমলিকা ব্যানার্জির সাথে নাম জড়ায় কৃষ্ণ কিশোর মুখোপাধ্যায়ের এরপর ধীরে ধীরে ইন্ডাস্ট্রি থেকে নিজেকে সরিয়ে ফেললেও অভিনেতা সম্প্রতি আবার সিরিয়ালের জগতে বাংলা ইন্ডাস্ট্রির ছোট পর্দার জনপ্রিয় মুখ ছিলেন কৃষ্ণ কিশোর মুখোপাধ্যায় শুধুই যে সাংবাদিকতার অনুষ্ঠান তা কিন্তু নয় একাধিক সিরিয়াল থেকে শুরু করে সিনেমাতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাকে পাখি মীরা থেকে আনটাইটেল সিনেমার জন্য বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি তবে এক সময় অনেকের ধারণা হয়েছিল অভিনেতা ইন্ডাস্ট্রি থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন যদিও এটা যে সম্পূর্ণ ভুল নিজেই কামব্যাক করে তিনি আবার প্রমাণ করে দিয়েছেন যদিও কাজ অনেকটাই কমিয়েছেন তিনি খুব কমই তাকে পর্দায় দেখা যায় অভিনেতাকে সম্প্রতি দেখা যাচ্ছে মিঠিঝোড়া ধারাবাহিকে যেটি বর্তমানের একটি জনপ্রিয় ধারাবাহিক কিন্তু বিষয় ধারাবাহিকে তাকে দেখা গেলেও মুখ বদল হলো স্রোতের হবু শ্বশুরের চরিত্রে এই ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছিল অভিনেতা কৃষ্ণ কিশোর মুখোপাধ্যায়কে তার এই চরিত্রটিকে দর্শকরা অনেক ভালোবাসাও দিয়েছিলেন তার সঙ্গে গল্পের হবু বৌমা স্রোত রসায়ন ছিল নজর কারা কিন্তু এত কিছুর পরও কেন মুখ বদল হলো চরিত্রের জানা গিয়েছে তিনি নাকি শারীরিক অসুস্থতার জন্যই এই সিদ্ধান্ত নিতে বাধ্য নীলাঞ্জনা এবং স্রোতস্বিনী এই তিন বোনের গল্প নিয়ে শুরু হয়েছিল মিঠিছোরা ধারাবাহিকে রায়পূর্ণার বিয়ের দিনই ঘটনাচক্রে তার বাবার মৃত্যু হয় পরিবার সংসারের সব দায়িত্ব এসে পড়ে তার কাঁধে পঙ্গু দাদা তার স্ত্রী বিধবা মা ও দুই বোনের দায় নেওয়ার জন্য বিয়ে না করার সিদ্ধান্ত নেয় রায়পুর না নিজের সরে গিয়ে বোন নীলাঞ্চনাকে নিজের প্রেমিকের সঙ্গে বিয়ে দেয় সে এলোমেলো হয়ে যায় তার জীবন তারপর সবটা সামলে নিয়ে আবার নতুন করে কাজ শুরু করে গল্পের রায় আর সেই কর্মস্থলেই আবার সে প্রেমে পড়ে তার বস অনির্বাণের এই অনির্বাণ আবার তারই প্রাক্তন প্রেমিকের দূতো ভাই অনির্বাণের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ে রাই কিন্তু তাতেও তার জীবনে শান্তি আসে না নানাভাবে তার পরিবার পরিজন এমনকি অনির্বাণও তাকে ভুল বোঝে বারবার আর এই তার জীবনের এই প্রেক্ষাপটের সমান্তরালে তার বোন স্রোতসিনী ডাক্তার হওয়ার জন্য পড়া শুরু করে যে কোনো বিপদে কাউকে পাশে না পেলেও রায়পূর্ণা সবসময় পাশে পায় তার বোন স্রোত অন্যদিকে মেগাতে স্রোতের হবু শ্বশুর বাড়ির গল্প ধীরে ধীরে দেখানো শুরু হয় সেখানেই তার হবু শ্বশুরের চরিত্রে দেখা গিয়েছিল কৃষ্ণ কিশোর মুখোপাধ্যায়কে কিন্তু আচমকায় সেই চরিত্রের হয়েছে মুখবদল কৃষ্ণ কিশোরের পরিবর্তে বর্তমানে এই চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে বিপ্লব দাশগুপ্তকে কিন্তু কেন হঠাৎ সিরিয়াল থেকে সরে গেলেন অভিনেতা জানা গিয়েছে তিনি নাকি শারীরিক অসুস্থতার জন্যই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন গুরুতর অস্ত্রোপচার হয়েছে তার কিন্তু বর্তমানে কেমন আছেন অভিনেতা টিভি নাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে কৃষ্ণ কিশোরবাবুর মেয়ে অগ্নিজিতা মুখোপাধ্যায় বলেছেন বাবা এখন অনেকটাই সুস্থ তার শির দাঁড়ায় অস্ত্রোপচার হয়েছে তাই সিরিয়াল থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি চিকিৎসক আগামী এক মাস পুরোপুরি বিশ্রাম নিতে বলেছেন বাবাকে তাই বাবা এই সিদ্ধান্ত নিয়েছেন এখন এই অভিনেতা আবারও মিঠি ছোড়া ধারাবাহিক ফিরে আসবেন কিনা সেটা সময় বলবে বন্ধুরা আপনারা কি এই ধারাবাহিকটি দেখেন ও আপনারা কি অভিনেতাকে মিস করছেন আপনাদের মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে খুব দ্রুত ফিরে আসছি নতুন আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে